ইউজার আজ আপনাদের নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিওতে যে ভিডিওতে দেখাবো আপনাদের খেজুরকে কিভাবে খেজুরের গাছগুলাকে কিভাবে যত্ন করে এই বাইরের যেগুলা বাচ্চা এগুলা কীভাবে উঠাতে হয় এই ভিডিওতে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি এই বাচ্চাগুলো উঠাই ধন্যবাদ প্রিয় কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজ আপনাদের দেখাবো এইভাবে যে খেজুর গাছগুলার বাচ্চা বাই হয় সেগুলোকে কিভাবে আপনি উঠাবেন অথবা কীভাবে উঠিয়ে বেঙ্গে ফেলে দিবেন এগুলা যদি গাছের মধ্যে থাকে এইগুলা বাচ্চাগুলো দেখেন কোথায় কোথায় থেকে বাইরেছে এগুলা থাকলে গাছের খেজুর মনে একটা ভালো হবে না সাইজ বড় হবে না খেজুরের দেখেন একটা গাছের মধ্যে কতরা বাচ্চা বাইরেছে আমি আপনাদের দেখাবো এখন এই বাঘগুলো কীভাবে বেঙ্গে ফেলে দিতে হবে এবং তারপর কী করতে হবে যাতে ব্যঙ্গার পর একটা সিস্টেম আছে এই চারাগুলো উঠানোর পর আবার এই এই জায়গার মধ্যে পোকা হয়ে যায় পোকা হওয়া যাওয়ার পরে খেজুর গাছ মারা যায় তাই এটা যত্ন কীভাবে কী করতে হয় দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত তারপর এইভাবে একটি আতুরা নেবেন আতুরা নিয়ে এই দেখেন এই দিকে একটা বাড়ি দিবেন হয়ে গেল এদিকে আর একটা বাড়ি দেবেন এরপর সেদিকে আরেকটা বারে দিবেন এখন দেখেন এটা অটোমেটিক চলে আসবে এই দেখেন এবারে চলে আসছে এই গাছ কোনো কাজে আসবে না আপনার এই চারা কোনো কাজে আসবে না এই চারাকে ফেলে দিতে হবে এই দেখেন এরপর এই জায়গাটিতে কিছু বালু মাটি এইভাবে ডেলে বন্ধ করে দিবেন যাতে কোনো পোকা এটার ভিতরে ঢুকতে না পারে পোকা ঢুকলে কানে বাচ্চা করে দিবে আর এই জায়গা থেকে ঘাস সম্পূর্ণ ঘাস নষ্ট হয়ে যাবে এই দেখেন এইভাবে পরাট করে দিয়ে দিবেন সব চারা উঠিয়ে নেবেন তাতে আপনার গাছের লাভ হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অবশ্যই কিছু শিখতে পারছেন তারা খেজুর গাছ নিয়ে খেজুর গাছের চা চাষ করতেছেন বুঝতে পারছেন এইভাবে বাচ্চাগুলো উঠালে আপনার জন্য ভালো হবে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরাতন সাবস্ক্রাইবার হলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন কমেন্ট করে জানান কোন কোনো কিছু জানবার হলে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন